হয়েছে? ওই গুন্ডাগুলা আমারে বাইন্ডা রেখা আমার সব কাইরে নিয়ে গেছে, আমারে বাঁচাও বাবা বাঁচাও। কোন শব্দ করবি না, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নইলে তোর লাশ ফেলে দেব। তাড়াতাড়ি দে। সর্বনাশ, আপনি মেয়ে মানুষ হয়ে? চুপ, কোনো কথা শুনতে চাই না। মানে বের কর, বের কর, বের কর, বের কর। মানে মানুষ।
ভাই আমগো সবসানরা উনি নিয়ে নিছে হ্যাঁ তুমি আবার কেডা মানুষ আরে মানুষ তো বুঝলাম এই হানে কি চাও ঘর খোঁজি তো ঘর খোঁজো আমগো সান্দরা দাও দেব না দিবি না না দিলে শুধু একটাই বাথরুম একটা ইসমাইলি দরজাটা আবার ডিস্টার্ব টান দিলেই খোলা যায় ভিতরে গেলে ভিতর থেকে ধরে রাখতে হয় এই দেহ ভেরি সরি আবার এই অবেলা বাথরুমে ঢুকলা কে ভাই যে স্পিন গোসল করতেছে তুমি ওনারে ঘরটা দেখাও আমি এনে পাহারা দিই উনারে তুই ঘর দেখা আমি এখানে পাহারা দিতে হবে না আমি এসে বলছি এর নাম জেসমিন আমাদের মহল্লায় থাকে ও আর ওর বাপ ওই পাশের ঘরে থাকে আর কি জেসমিন যাও যাও সদা লক্ষ্মী এই 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 আসা 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 এই ঘরে তুমি থাকবা আচ্ছা ওই ঘরটাতে কে থাকে কেউ কেউ থাকে না এক বুড়ি আর তার নাতনি থাকে খুব ভালো লোক কোনো অসুবিধা হইব না আর এই ঘরে থাকবেন আপনি ঘর তো না রাজপ্রাসাদ তাজমহলে একটা টুকরা মনে করতে পারেন আমিন ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ দিবা মানে তুমি আজ ও আমাগো ওই আজরেলের হাত থেকে বাঁচাইছো সেটা কি কম কিন্তু আমিন ভাই হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহারার ব্যবস্থা করুন সাপের লেজে যখন পা দিয়েছি সাপ ছোবল দেওয়ার চেষ্টা করবে সালাম ভাই সালাম ভাই কি হয়েছে ফরহাদ চৌধুরী পাড়া মহল্লায় চান্দা চাইতে গেছিলাম এক নতুন মাস্তান আমাকে পিটাইছে কেন চিনি না ঠিক আছে আমি দেখব ইশিরে কি যেন নাম কি যেন নাম কি যেন নাম ইস নামটা জিজ্ঞেস করলাম না আর নামটা জেনে কি বকবক করছস আরে ওই ব্যাটা আমাদের লোকদেরকে যে পিটিয়ে লাশ বানালো ও কিনা আমার মনে ধরেছে মনে হয়েছে কি জানো মনে হয়েছে ওই আমার মনের মানুষ ওই গুন্ডাটা প্রেম করার মানুষ পারি না ওই গুন্ডাটার ঠিকানা পাইলে আমি লোক দিয়ে পিটাইতাম আমাকে লোক গো চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো যাই বলো নানি লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম হিরোদের মতো আবার মনটা মনটাও নরম আর চোখ দুটো দেখেছো নানি মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা বোন কাটিয়ে দিই তুই ডুব সাঁতার দে আমি বরং এর ফাঁকে গোসল করে আইতাছি এই নানি আগে আমার সিরিয়া তাড়াতাড়ি বের করেন এই নাও নাও টাকা তো পেলাম ঠিক আছে কিন্তু আপনার নাতনি ঠিক নাই হ্যাঁ তাড়াতাড়ি ঘরে নিয়ে যান যান আরে
বলি যে আমি আমার নিলাইয়া যাই পাবাই সাদির বাড়ি আমার নিলাইয়া যাই পাবাই সাদির বাড়ি মাইয়া দরার বাইন্দার হন গেল না